অ্যান্ড্রয়েড ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করার নিয়ম আজ আপনাদের দেখাবো। সর্বপ্রথম আপনার ফোনের সেটিংয়ের ভিতরে প্রবেশ করবেন। সেটিংয়ের ভিতরে প্রবেশ করার পরে ঠিক এরকম অপশন পাবেন। এখান থেকে সিকিউরিটিজ অপশনটি দেখতে পাচ্ছেন, সিকিউরিটির উপরে ক্লিক করবেন। সিকিউরিটির উপরে ক্লিক করলে ঠিক এরকম একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পারবেন এখানে ফিঙ্গারপ্রিন্ট নামক একটি অপশন আছে। আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার অপশন থাকে, মানে ফোনেই যদি ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু এই লেখাটা পাবেন। তো ফিঙ্গারপ্রিন্টের উপরে ক্লিক করলে এরকম দেখতে পাবেন অ্যাড ফিঙ্গারপ্রিন্ট। আবার এখানে আপনি অ্যাড ফিঙ্গারপ্রিন্টের উপরে ক্লিক করবেন, এই যে সেটিংটা, এটা কিন্তু টেকনো ফোনের সেটিং থেকে দেখাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিয়মাবলী দেওয়া আছে, যেহেতু আমার এটা বাটনে পাওয়ার অফ অন করার বাটনে হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট, তো এখানে নেক্সটে ক্লিক করলে কিন্তু এরকম পাবেন। এরকম পারফরে এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি স্ক্যান করবেন, অর্থাৎ ওখানে ফিঙ্গারপ্রিন্টের জায়গায় আপনার আঙুলটি সুন্দর করে এরকমভাবে দিয়ে দিই পুরো কমপ্লিট করলে এরকম অপশন পাবেন। এখান থেকে ফিনিশে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা কিন্তু সাকসেসফুলভাবে এখানে সেভ হয়ে আসে। এখন আপনার ফোনটি বন্ধ করে চালু করতে গেলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক যাবে, সেই লকটি দিলে কিন্তু আপনার ফোনটি চালু হবে। চলুন স্ক্রিনে দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন আমার ফোনটি, আমি এখন পাওয়ার বন্ধ করলাম। যেহেতু আমার পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট, দেখেন এখানে টাচ করলেই কিন্তু আমার ফোনটি আবার চালু হয়ে যাচ্ছে। এইভাবে খুব সহজেই আপনি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট চালু করতে পারেন বা এই সেটিংটা অন করে রাখতে পারেন। ধন্যবাদ।